বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী নৌযান চলাচলের ঘোষণার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ 23 মে VIWTA এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন আন্দোলন সংগ্রামের ফলে আজ সরকারের পক্ষ থেকে আগামীকাল থেকে নৌযান চলাচলের ঘোষণা দেয়া হয়। সরকারের সার্বভৌম হলে আমরা সেটা উত্থাপন করেছি এবং তারই পরিপ্রেক্ষিতে এবং আজকে যে আপনারা যে এখানে সমবেত হয়েছেন একটি দাবির পরিপ্রেক্ষিতে, সেই দাবিটিকে সরকার বাহাদুর সর্বাত্মক সম্মান প্রদর্শন করেছে। সেই প্রদর্শনের পরিপ্রেক্ষিতে এই মাত্র আমার হাতে একটি সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। আমার মনে হয় এইটি পাঠ করলে আপনাদের সেই দুঃখ দুর্দশা এবং যে কাঙ্ক্ষিত ইচ্ছা বাসনা নিয়ে আপনারা এখানে সমবেত হয়েছেন সেটি সমূলে প্রশমিত হবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সরকারকে